বন্ধুরা আমি এখানে ফোর টাক্স ব্লাউজ সেলাই করে দেখাবো আজকের ভিডিওতে এটা কিন্তু আমি খুব সহজভাবে তোমাদেরকে সেলাই করে দেখাবো এই সূত্রের সাহায্যে তোমরা যদি সেলাই করো তাহলে এটা কিন্তু একদম ব্রা কাটিংয়ের মতো হবে এই যে আমি এক পার্টকে তোমাদেরকে আগে আমি সেলাই করে রেখেছি এবার আমি অন্য পার্টটাকে সেলাই করে দেখাবো এর জন্য আমি লাইলিং পিসটাকে এবং মেন ব্লাউজ পিসটাকে একসাথে করে চারপাশে সেলাই করে নিয়েছি এবার আমি মাপটা দেখাচ্ছি কাদের মাপ নিয়েছি আমি সাত ইঞ্চি এদিকে মোহরির মাপটা নিয়ে নিলাম আমি সাড়ে ছয় ইঞ্চিতে এরপর মোহরির নিচের থেকে বডির মাপ নিতে হবে তার আগে আমি উপির জন্য যে এক ইঞ্চি থেকে একটু বেশি সেটাকে এইভাবে দাগ দিয়ে রাখলাম তারপর আমি বজির মাপটা নিচ্ছি এখানে এগারো ইঞ্চিতে এটা আমি থার্টি ফোর সাইজ ব্লাউজের জন্য তৈরি করছি এই পাশ থেকে আমি চার ইঞ্চি এই পাশে পয়েন্ট করে নেব দুটো পয়েন্ট করলাম তাহলে আমার ফিতেটা সোজা হবে এ দেখো ফিতেটা সোজাভাবে এইভাবে ধরে সাড়ে দশ ইঞ্চির নিচে কাঁধের ওখান থেকে সাড়ে দশ ইঞ্চির নিচে আমি টাক্স পয়েন্টের মাপ নিলাম চৌত্রিশ সাইজ বডির জন্য টাক্স পয়েন্টের মাপ সবসময় সাড়ে দশ ইঞ্চিতে নিতে হবে এটা সবসময় মনে রাখবে সাড়ে দশ ইঞ্চির থেকে নিচে আমি আড়াই ইঞ্চির নিচে এভাবে পয়েন্ট করে নিলাম চারদিকেই আমি আড়াই ইঞ্চি ওই পাশে পয়েন্ট করে নেব সব দিকেই আমি এই যে আড়াই ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম এবার এই পয়েন্ট থেকে আমি এই পাশে দেড় ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চিতে এভাবে পয়েন্ট করে দিলাম এখানে মাপটা সবসময় একটু বেশি নিতে হয় সব দিকেই আমি ডাকটা দিয়ে দিলাম এবার এটাকে প্রথমে এইভাবে করে আমি দাগের উপর দিয়ে আমি সেলাই করে নেব তাহলে আমি যখন পরে এটাকে সেলাই করব তাহলে দুটো পার্টি আমার একসাথে ধরা পড়বে এই সেলাইগুলো না দিলে অনেক সময় কি হয় দেখা যাচ্ছে আমি নিচের পার্টটাকে ধরছি উপরের পার্টটাকে ধরা পড়ে না এর জন্য এই সেলাই সেলাইগুলো কিন্তু অবশ্যই দেয়া দরকার এবার এই যে এটাকে এইভাবে করে ভাস করে ধরে আমি এই দাগ বরাবর এটাকে সেলাই করে নেব তোমরাও বন্ধুরা ঠিক এইভাবে করবে তাহলে তোমাদের ব্লাউজ ফিটিংসটাও খুবই ভালো হবে এ দেখো আমি একটা একটা টিকেন দিয়েছি তাই এরকম ফুলে উঠেছে এবার এই পাশের টিকেনটাকেও এইভাবে আমি সেলাই করে নেব এই সেলাইগুলো কিন্তু একটু দুবার করে দিয়ে নিতে হবে যে আমি দুবার করে সেলাই করে নিলাম এ দেখো দুটো টিকেন দিয়েছি একটু বেশি হয়েছে খাপটা একটু বেশি তৈরি হয়েছে এবার এই পাশের টিকেনটাকে ওইভাবে ধরে আমি সেলাই করে নিচ্ছি দেখো চারটে টিকেনই আমি সেলাই করে নিয়েছি একদম এটা ব্রা কাটিংয়ের মতো হয়েছে তোমরা এই সূত্রের সাহায্যে ব্লাউজটাকে এভাবে কেটেও নিতে পারো দেখবে ফিটিংসটা খুবই ভালো হবে এই যে আমি এটাকে এবার হুক সেলাই করে নিচ্ছি বন্ধুরা তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে আমি তোমাদেরকে সেটা উত্তরে জানাবো এবার আমি এখানে একটা পাইপিন বসিয়ে নেব এইভাবে করে পট্টি কাপড়টাকে দুটো ভাজে ভাস করে নিয়ে এখানে কোন দিয়ে আমি সেলাই করে নেব বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য এটাকে সেলাই করে আমি এই যে ছোট্ট ছোট্ট করে কাট লাগিয়ে দিচ্ছি এই কাটটা লাগিয়ে দিলে এটা আমার ফিনিশিংয়ের সাথে উল্টে যাবে এই যে এবার আমি এটাকে এই যে এই সেলাইয়ের এই পাশ দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়ে এই পাশে করে আমি এটাকে সেলাই করে নেব তাহলে আমার আলাদা করে পাইপিং তৈরি হয়ে যাবে এই কিন্তু খুবই ভালো আসে এ দেখো আমার পাইপিং কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখো বিরাট কাটিংয়ের মতো একদম তৈরি হয়ে গেছে থ্যাংক ইউ